আমাদের প্রতিবেদক দল গত আগস্ট মাসের মাঝামাঝি সময় বগুড়ার মরিচখেত থেকে স্থানীয় পাইকার বাজার হয়ে ঢাকার কারওয়ান বাজার ও ঢাকার বিভিন্ন খুচরা বাজারের চিত্র ধারণ করেছেন। তাহলে চলুন প্রতিবেদনটি দেখে নেই। মরিচ নিত্য ব্যবহার্য একটি গুরুত্বপূর্ণ মশলা। বাংলাদেশের প্রায় সর্বত্রই মরিচের চাষ হয়, তবে বগুড়া, ফরিদপুর, মেহেরপুর, জামালপুর, কুমিল্লা, নোয়াখালী প্রভৃতি জেলায় মরিচ চাষ বেশি হয়। বছরে প্রায় 1,33,000 হেক্টর জমিতে 1,86,000 টন মরিচ উৎপাদিত হয়। সুপ্রিয় দর্শক, কাঁচা মরিচের ঝাঁজ বেশি। কিছুদিন আগে নগরবাসীরা কাঁচা মরিচের দামের ঝাঁজ উপভোগ করেছেন। আজ এসেছি বগুড়ার বোর্ড বাজারের পাশে একজন মরিচ চাষির সাথে কথা বলতে। প্রতিদিন কি পরিমাণ মরিচ তোলেন খেত থেকে? 4-5 শতক জায়গার থেকে সপ্তাহে মনে করেন আধমন বিক্রি করা হয়। কাঁচা মরিচের কেজি কত টাকা বিক্রি করেন? বর্তমান বাজার 20-22 টাকা কেজি। মরিচ খেতে আপনার খরচ করতে হয় কেমন? খরচ করতে হয় শতকে 1 কেজি করে খোল দিতে হবে, টিএসপি পটাশ ঔষধ দিলে গেলে বহুত টাকা খরচ হয়। বছর শেষে আপনার লাভ থাকে কেমন? লাভ ভাই এবার ভালো, প্রচুর এবার কিছু লাভ আছে, মাঝখানে কিছু লাভ আছে, শেষে তো কীরকম হবে বলা যাবে না। বর্ষা নামিলে 4-5 টাকা কেজিও বিক্রি করা যায়। বগুড়া সদর থানার দক্ষিণভাগ গ্রামের আরেকটি মরিচ ক্ষেত। মরিচ গাছ এই পর্যন্ত বড় করতে আপনার কী কী কাজ করতে হয়েছে? প্রথম লাগাতে সময় পানি ছেঁচা লাগছে, তারপরে সার খোল দেওয়া লাগছে, তারপরে আপনি মনে করেন যে চারা যখন বড় হয়েছে ওষুধ ব্যবহার করা লাগছে। মরিচ বিক্রি করার পর যে আয় থাকে আপনার সংসার কেমন চলে? সংসার চলে, তাও টানাটুনা হয়। আপনি যে মরিচ 20 টাকা কেজিতে বিক্রি করতেছেন, ঢাকায় এটা 60 টাকা কেজিতে বিক্রি হয়, আপনার এই ব্যাপারে অনুভূতি কি? অনুমতি আমরা খাটে পাচ্ছি 20 টাকা, আর ওরা মনে করেন যে ওটি বসে থেকে পাচ্ছে 40 টাকা বেশি। মরিচ চাষি লাল মিয়া জানায়, মাথার ঘাম পায়ে ফেলে সে যে মরিচ উৎপাদন করছে তার ফলন কম থাকায় দাম একটু বেশি, কিন্তু এই ফলন বেশি হলে মরিচের আর দাম থাকে না, উৎপাদন খরচটাও তখন উঠে আসে না। ভান্ডার পাইকার ও দক্ষিণভাগ গ্রামসহ আশেপাশের গ্রামের মরিচ বিক্রি হয় স্থানীয় বোর্ডের বাজারে। মৌসুমে প্রায় প্রতিদিন 1-150 মন মরিচ এ বাজারে ক্রয় বিক্রয় হয়। নানাবিধ সমস্যার ভিতর পরিবহন সমস্যা নিয়ে কথা বলেন বোর্ডের বাজারের পাইকার সোহাগ। যমুনা সেতু ওখানে দিতে হয় রাস্তার টোল, যমুনা সেতুর তারপরে ব্রিজ টোল দেওয়া হয়, কোনো সময় যদি সারজন ধরে তার কয়েক টাকা দিতে হয় গাড়ি। আপনাদের কাছে কি বলে টাকা চায়? ধরেন মাল বেশি উঠছে, নাহলে ওই লোক উঠছে গাড়িতে, এরকম করে টাকা চাই। সরকারি লোক না, না দিলে কয় গাড়ি দেরিতে দেবি, 1 ঘন্টা পরে যদি পৌঁছে তাহলেই লস। কত টাকা দিতে হয়? ধরেন 500-1,200 কম তো লেয় না ওরা। নির্ধারিত পরিবহন সুবিধা না থাকায় বোর্ডের বাজার থেকে কাঁচামাল ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে যায় সংবাদপত্র পরিবহন গাড়িতে। বগুড়া অঞ্চলের সবচেয়ে বড় কাঁচামালের বাজার মহাস্থান কাঁচা বাজার। প্রতিদিন এই মহাস্থান কাঁচা বাজার থেকে প্রায় 200 মন কাঁচামরিচ ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যায়। আপনি মরিচ কত টাকা কেজি দরে কিনছেন? 20-22 টাকা কেজি কিনা হচ্ছে এখানে। এই মরিচ কোথায় নিয়ে যাবেন? ঢাকা কারওয়ান বাজারে। কারওয়ান বাজার নিয়ে কত টাকা কেজি দরে বিক্রি করবেন? 25-30 টাকা বিক্রি হবে। রাস্তায় কি দিয়ে নিয়ে যাবেন? রাস্তা ট্রাকে আমরা যাই, কিন্তু ট্রাকে খুব সমস্যা আছে আমাদের, যেমন ধরেন এই যে গাড়ি লে যেতে রাস্তায় ধরে কয় যে কাঁচামাল কাগজপত্র দেখা বিভিন্ন ঝামেলা দেখায়, দেখে তারপরে আবার হয়তো 1-1,500 টাকা নিয়ে ছেড়ে যায়, তাতে আমাদের লস হয়ে যায়। মহাস্থান বাজার থেকে ঢাকার কারওয়ান বাজার পর্যন্ত 40 কেজি মরিচের পরিবহন খরচ পড়ে 80 টাকা, লেবার খরচ, আড়ত খরচ সহ সব মিলে সাধারণত 2-2.5 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রিয় দর্শক, কারওয়ান বাজারেই মরিচের 2-3 হাত বদল হয়ে যায়। এরপর কারওয়ান বাজারের পাইকারদের নিকট থেকে শহরের কাঁচা বাজারের খুচরা বিক্রেতারা মরিচ ক্রয় করেন। 1 কেজি কত টাকায় বিক্রি করছেন? 30 টাকা কেজি, 150 টাকা পাল্লা। কত টাকা দরে কিনেছেন? 26 টাকা, 27 টাকা, 28 টাকা জি। 30 টাকা কেজি, 150 টাকা পাল্লা।
বিক্রি করব 40 টাকা 35 টাকা কোথায় বিক্রি করবেন আমিন বাজার আমি কিনছি 24 টাকা কত টাকা দরে বিক্রি করেছেন 26 25 কিনা 28 টাকা কেজি 26 টাকা কেজি 28 টাকা কেজিতে কত টাকা লাভ হয় কেজিতে লাভ হয় 5 টাকা 10 টাকা সময় দেয় 20 টাকা লাভ হয় কেজিতে এটি ঢাকার অভিজাত গুলশান কাঁচা বাজার এ বাজারে খুচরা বিক্রেতারা এই ছোট দোকানে টিএনটি টেলিফোন ব্যবহার করছে আমরা বিক্রি করি 60 টাকা আরো কমই করি মানে 50 টাকা করি বেরে 60 টাকা মানে কাঁচামাল তো 2 টাকা বেশি কম হয় কিন্তু মাল তো সব আমরা লাভ ঠিক মতো করতে পারি না কিছু পচা যায় সুপ্রিয় দর্শক আমি এখন এসেছি মোহাম্মদপুরের টাউন হলের কাঁচা বাজারে আমি এখন দেখব ভোক্তা কত টাকা দরে কাঁচা মরিচ কিনছে 48 টাকা করে 48 টাকা কেজি দরে যে মরিচ কিনলেন আপনি কি জানেন এই মরিচ কৃষক কত টাকা কেজি দরে বিক্রি করে ওরা বলতেছে ওদের ক্যারিং চার্জ এখন বেশি আছে তেলের দাম বেড়ে গেছে সেই জন্য ক্যারিং চার্জের জন্য ওরা বেশি দামে এটা নিচ্ছে আসলে এই যে ফার্মার থেকে কনজিউমার লেভেল পর্যন্ত আসতে চার পাঁচটা হ্যান্ড চেঞ্জ হয় এই যে পাঁচটা হ্যান্ডেই দামটা বেড়ে যায় এখন ডাইরেক্ট যে মানে প্রোডিউসার টু কনজিউমার পৌঁছানোর কোনো ওয়ে আমাদের কাছে নাই গভর্নমেন্ট ওয়েও নাই নন গভর্নমেন্ট ওয়েও নাই তাহলে এই ফার্মার থেকে প্রোডিউসার থেকে কনজিউমার পর্যন্ত আসতে গিয়ে দামটা দ্বিগুণ অথবা তিনগুণ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই হ্যান্ড চেঞ্জ হওয়ার কারণে তো এটা যদি গভর্নমেন্ট একটা উদ্যোগ নেয় যে আমরা সরাসরি ফার্মার থেকে কনজিউমার কাছে পৌঁছাই দিব তাহলে হয়তো ফার্মার যদি এটা 8 টাকা বিক্রি করে আমরা এখানে 8 9 10 টাকায় কিনতে পারি ফার্মারও লাভবান হবে আমরা যারা কিনি ক্রেতা তারাও লাভবান হবে তো এই ধরনের জাস্টিফাইড মার্কেট হওয়া দরকার যে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত মার্কেট সেখানে প্রতিদিন সকালবেলা প্রাইস লিস্ট আনা থাকবে সেই প্রাইস লিস্ট দেখে আমরা ক্রেতারা কিনব এটি ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজার আমরা দেখব অন্যান্য বাজারের মতো এই কাঁচা বাজারে মরিচের দাম কতটা উঠানামা করছে আপনি এখান থেকে কি কিনছেন এই যে দেখেন মরিচ কিনলাম ধনে পাতা কিনলাম মরিচ কত টাকা কেজি করে কিনলেন 30 টাকা করে দিয়েছে যেহেতু সবসময় এখানে নিই তাই একটু কমিয়ে দিয়েছে কিন্তু আপনি সব জায়গায় দেখেন 40 টাকা 40 টাকার কমে বিক্রি হচ্ছে না আর আপনারা যাবেন দেখবেন যে 50 টাকা হয়ে গেছে আপনি ওনাকে দিলেন 30 টাকা কেজি দরে আর অন্যদের কাছে বিক্রি করছেন 40 টাকা 50 টাকা দরে কেন এটা হচ্ছে হয়তো ভালো মন্দ ব্যবধান আছে যে হয়তো কোনোটা আজকে কোনোটা কালকে যার জন্য হয়তো কিছু ডিফারেন্স হয়ে দাম এ হলো আমার পুরনো আমি 30 বছর থেকে এর কাছ থেকে কিনি তো এ যদি আমাকে না কমায় তাহলে এরপরে আমি অন্য কাউকে খুঁজে নেব ওই ভয়ে সে তাড়াতাড়ি কমিয়ে দেয় তো এ দিল 30 টাকা কি করে দিল এটা একটা প্রশ্নমালা একটা প্রশ্ন চিহ্ন আছে না যে তাহলে এর থেকে কমেও বিক্রি করা যায় কিন্তু তারা যেইভাবে হোক তারা 40 চাচ্ছে পেয়ে যাচ্ছে তারা 40 করে বিক্রি করছে সিন্ডিকেট কাজ করছে অমুক কাজ করছে এটা সাধারণ মানুষ কি এসে বোঝে সিন্ডিকেটের কথা যাদের কাছে ব্ল্যাক মানি আছে তাদের জন্য বাজার আর যারা গরিব তারা ওই বাইরে থেকে কোনো রকম চুরি ওই যে যারা ওই ভাড়া দেয় না ওরা আবার পচা জিনিস আবার এখান থেকে নিয়ে যেয়ে বিক্রি করে যারা গরিব মানুষ তারা যা যা পচাগুলি নিয়ে যায় মরিচের বাজার অবস্থা দেখলেন